Assalamualaikum. Hello Janagan. Hello Janagan. আমরা আজ যাচ্ছি মানে আমাদের ইচ্ছা ছিল না রাস্তা তো যাচ্ছি জোর করে এই গানটা নিয়ে যাচ্ছে আমাদের তো গাইস আকাশের মৌসুমটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ गाइस नवान्न चले देखते आज के रविवार तई खुबी भीड़ तो वहाँ तौफिक आस देखते चेबा चेबा গ্র্যান্ড শটটা চলবে গাইস তো তান্দুরি চা নিয়ে নিচ্ছি আমি নিচে সাই নিয়ে সব মানে চলছে সব তৌফিকের মেরেছে আজকে তো তৌফিক বলেছে তোরও মারবে তো তো তৌফিক বলে চার চাকা ফটো তুলবে তো সিনেমেটিক শটটা দেখাবো তৌফিকের শট নিয়েছে আর আমার মেহনত করে নিয়েছে আর আমার সিনেমেটিক শট এখন তো ওঠে নেই বাট সাইন তুলতে পারে না তো চাটা পুরা পুরা লাগি যায় না কি জানি চা পুড়িয়ে ফেলেছে না চা পুড়িয়ে ফেলে না সরি তান্দুরি চা এ কাদেরকে আমি বলে গেছি যে একটা বলে কিছু বকে না আমাকেই বকতে হয় ফটো তুলতে ব্যস্ত তো চাটা খুবই ভালো লাগছে ভাবছি আমিও একটা নবান্ন খুলবো তো তোমরা সব আসবে তো আহ তুমি ফটো তুলতে ব্যস্ত দেখতে পাচ্ছ হ্যালো ফ্রেন্ডস চায়ে পিলো হ্যালো ফ্রেন্ডস চায়ে পিলো হ্যালো গাইস আমি চা খাবো না তোর এরকম সিনেমেটিক শট লোক বলতো আমি বুঝতে পারছি না তো গাইস দেখতে আমার হাতে চা রয়েছে কিন্তু খেতে দিচ্ছে না তো গাইস আগে চাটা খেয়ে দিস নাহলে হাত থেকে চা পড়ে গেলে কেলে পড়বে সেই দেখে এইটাই বলা হয় পুরো মারা যাবে রেডিও আর বন্ধ হচ্ছে না
ভাড় খালি করে দিয়েছি, আমার ভাড় খালি করে ফেলেছি, এখন সাইমের ভাড় এখন ভর্তি আছে, অলরেডি আমার ভাড় খালি করে ফেলেছি, এটা করে ফেলবো। ইনস্টাগ্রামে সবাই সেই ক্যামেরাটা করছে না, ইনামিনাম হচ্ছে কালি, ইনামিনাম হচ্ছে একটা জিনিস, চাটা কিনে ও গাইজ ভাড়টা ফেলে দিয়ে আসি, তারপরে বলছি খালি ভাড় কি আর হবে। অলরেডি আমাদের তান্দুরি চা পান করা হয়ে গেছে, তো এখানে সাইম এখনো মিলছে তো আমার চশমা নিয়ে আজ তৌফিক ফেসবুকের হিরো হবে। তৌফিক আমার চশমা কি 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 ও চেক পোস্ট তুই দেখ কুত্তে ফ্ল্যাশটা মারছে রে সাইন ও এই দোকানে একটা ফ্ল্যাশ মারছে দেখতে পাচ্ছ শর্ট 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 তো ওইদিকে হাঁটবো আর ক্লিক করছে আমাকে ক্লিক করে দিই তো গাই এখানে ব্লক করছে, তৌফিক বলছে ব্লক করতে হবে না, বলছে উল্টো পাল্টা শট। এই দেখছে আমাদের হিরো পোস্ট দিতেছে, কিছু হলো না, না 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 এসে পড়ে রাতে ফুলে শট নিচ্ছি তো তুমি ওই দেবো আমাদের হিরো পোস্ট দিচ্ছে, না ফটো দে ফটো ফটো তুলে দে, এই যে মুখে লাইটটা যখন পড়বে লেজারটা তখন ফটো দাও তুলে, আমাদের ঘোরা ক্যামেরা আমি কি বলছি খুবই সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর জায়গা, তো ওইদিকে হিরো পোজ দিচ্ছে তো দেখতে পাচ্ছ, ওইদিকে হিরো পোজ দেওয়া শুরু করতেছে, ও গু কি পোজ মাইরি, লাজবাব লাজবাব ব্রো, ওই কি আমল মিডল ফিঙ্গার দেখাচ্ছে ব্রো, লা জবাব ক্যা চিজ হে তু, দেখতে পাচ্ছ ক্যাটরিনা কাপুর চলে আসবে, গাড়িটা ওর গাড়ি না, তা সত্ত্বেও গাড়িতে অ্যাড দেখাচ্ছে মনে হয়। হ্যালো গাইস, তৌফিক এই গাড়িটা আজ কিনলো, তাই তৌফিককে জানাই কংগ্রেচুলেশন। তো পার্টি চাই, পার্টি থোড়া সা পার্টি দে দো, ছাড়ো আমি ইউটিউব ছাড়বো, তোরা রিপোর্ট মার, একটা রিপোর্ট মারলে কেমন যাবে, যাতে এই গুণা না ছাড়লে আবে এই গুণাটা মজা হবে, এই গুণা ছাড়লে লোক দেখবে না, হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে কাটতে বলছি, ডেট করতে বলছে, কিন্তু আমরা কাটবো না। তো গাইস তৌফিক গাড়িটা কিনলো, তাই তৌফিকের সাথে একটু মন্টেজ ভিডিও শর্টটা নিয়ে নি। তো গাইস আমার দু ভাই মিলে গাড়িটা কিনলাম, হ্যালো গাইস আই এম খারিদা নিউ কার, নিউ কারটা দেখিয়ে দিচ্ছি সবাইকে, সারপ্রাইজ দিচ্ছি, তো দেখতে পাচ্ছি নিউ কার, তো সাইমের কথা আগে বিশ্বাস করবে না, তো গাড়িটা শর্ট 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 না বাদ ঘর যাবো তো নাকি কত দূর যেতে হবে, তো গাড়ি সেটার কথা কিছু মনে করবে না, গাড়িটা
কিনে নিলাম তো কিনে কিছু ফটো তুলছি রে তা তাই তো আমার বেরোতে হবে ফটো তুল না সেন সেন ভালো ছিল তো আমরা বেরোব তো গাইস হোটেল মানে হঠাৎ করে চলে এসেছি মানে বিকেলবেলায় তো যাওয়ার আমরা ডানকুনি যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ করে মনে হলো চ নবান্নে ঘুরে আসি তাই নবান্নে চলে এলাম তো আমরা এবার বেরোবো চলো যাওয়া যাক একটা সিনেমেটিক শট হয়ে যাক এখানে চলে যেতে নবান্ন থেকে বের হয়ে চলে আসছি তৌফিকের ফটো তুলে আয় না তৌফিক কাঁদছে এই যে একটু কাঁটা কাঁটা আছে মানে ওই ওই তো সামনে আছে গাড়ি আছে গাড়ি আছে হ্যাঁ বেটাই রাস্তায় আছি আর ভিড় হবে না এখানে স্টপ করছি গুড বাই টাটা লাভ ইউ।